সেলিব্রিটিদের মতো কিভাবে ফেসবুকের ফ্লোয়িং ট্যাবটা শূন্য করবেন কিংবা কম করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি। আমরা অনেকেই কিন্তু ফেসবুকের ফ্লোয়িং ট্যাবে দেখা যায় যে অনেক অনেক ফ্লোয়িং পড়ে গেছে, কিন্তু ওগুলোকে ডিলিটও করা যায় না, কোনোভাবে কিন্তু আপনার সরানোও যায় না। সো এটা কিভাবে শূন্য করবেন আমি ঠিক সেই প্রসেসে দেখাতে চলেছি। জাস্ট 2 মিনিটের মধ্যেই আপনারা চাইলেই কিন্তু একটি সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে শূন্য করে নিতে পারবেন। একটু ভালো করে লক্ষ্য করুন, আমার এখানে দেখুন ফ্লোয়িং কিন্তু দেখাচ্ছে যে 8300। সো আমি এটাকে শূন্য করে আপনাদেরকে দেখাবো। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাকাউন্টের ফ্লোয়িং কত দেখায়। আমি সেটা দেখানোর জন্য আমি অন্য একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমার ফেসবুক লাইটে কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে, আমি সেই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার মেইন অ্যাকাউন্টে আসলে কী দেখায়। সো আমার মেইন অ্যাকাউন্টে সার্চ করলাম অলিউর রহমান। সো এখানে দেখা যাচ্ছে যে 8300 দেখাচ্ছে, ঠিক আছে, 8300 ফ্লোয়িং। সো এই ফ্লোয়িংটাকে আমি শূন্য করে আপনাদেরকে দেখাবো। সো চলুন দেখে আসি। আমরা আবারও চলে আসলাম আমাদের মেইন ফেসবুকে চলে আসলাম। সো এখানে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে সেটিংসে যাবো। সো সেটিংসে যাওয়ার জন্য প্রোফাইল আইকনে প্রেস করে একদমই নিচের দিকে সেটিংস দেখতে পারবেন লেখা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এখানে প্রেস করে আমরা সেটিংস আবারও পেয়ে যাবো, আবারও সেটিংসে প্রেস করবো। সেটিংসে প্রেস করার পর আমরা এখান থেকে প্রোফাইল সেটিংসে প্রেস করবো। তারপর এখান থেকে দেখতে পাবেন যে প্রাইভেসি লেখা রয়েছে, প্রাইভেসি নামে একটা অপশন এখানে লেখা রয়েছে, এই প্রাইভেসিতে আপনাদেরকে প্রেস করে চলে আসতে হবে। সো প্রাইভেসিতে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইওর অ্যাক্টিভিটি, ইওর অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে লেখা রয়েছে। এই ইওর অ্যাক্টিভিটি থেকে আপনাকে দেখতে পাচ্ছেন 3 নম্বরে যে লাইনটা লেখা রয়েছে এই লাইনে আপনাকে প্রেস করতে হবে। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পাবলিক লেখা রয়েছে, ফ্রেন্ড লেখা রয়েছে, এগুলো লেখা রয়েছে। আপনি এখানে কোনো কিছু রাখবেন না, এখানে অনলিমি করে দেবেন, অর্থাৎ এখানে পাবলিকে দেয়া থাকবে, এটা অনলিমি করে দেবেন। সো দেখুন আমি অনলিমি করে দিয়েছি, এখন দেখুন আসলে কি দেখায়। এখন আমি এখান থেকে বাহির হয়ে আমার অন্য একটা অ্যাকাউন্টে চলে যাব। ফেসবুক লাইটই আমার অন্য একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা রয়েছে, সেই অ্যাকাউন্টে আমি চলে যাব। সো দেখুন আমি সেই অ্যাকাউন্টে চলে আসলাম। ফেসবুক লাইটে আসার পর এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে সার্চে প্রেস করব, ঠিক আছে। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই প্রোফাইলটা, এটা হচ্ছে বাংলা টিউটোরিয়াল নামক একটা অ্যাকাউন্ট আমার। সো এটা আমার থার্ড পার্টি একটা অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি মূলত দেখাচ্ছি আপনাদেরকে সার্চে প্রেস করছি। সার্চে প্রেস করে দেখুন অলিউর রহমানে চলে আসলাম। অলিউর রহমানের আইডিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে শূন্য দেখাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ফ্লোয়িং শূন্য, অর্থাৎ ফ্লোয়ার্স ঠিকই আছে, সো ফ্লোয়িং শূন্য। সো এর মানে হচ্ছে অন্য কেউ যদি এখন থেকে আমার অ্যাকাউন্ট দেখে তাহলে কিন্তু আমার ফ্লোয়িং কিন্তু শূন্য দেখবে। এখন আমি পুনরায় আবার সেই সেটিংসে চলে যাচ্ছি আপনাদেরকে একটি বিষয় দেখানোর জন্য। দেখুন আমি সেই সেটিংসে চলে আসলাম। আসার পর এখান থেকে যেটা অনলিমি করেছিলাম সেটাকে আমি পাবলিক করছি। দেখুন আমি এখান থেকে পাবলিক করে দিলাম। পাবলিক করে আমি আবারও আমার লাইট ফেসবুকে এসে সেই অ্যাকাউন্টে এসে আমি রিফ্রেশ করছি এটাকে রিফ্রেশ করে দেখুন পাবলিক করার কারণে এটা কিন্তু 8300 ফ্লোয়িংয়ে হয়ে গেল, ঠিক আছে। এটা যদি আবারও আমি অনলিমি করি তাহলে দেখা যাবে যে এটা কিন্তু আপনার দেখাবে যে শূন্য, ঠিক আছে। দেখুন আমি রিফ্রেশ করলাম, দেখুন দেখাচ্ছে এখানে শূন্য। সো এই সেটিংসটা অন অফের মাধ্যমেই কিন্তু আপনি এটাকে শূন্য কিংবা হাইড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন ফেসবুকের ফ্লোয়িং কীভাবে হাইড করতে হয়। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।